আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই ওয়েলকাম টু মাই চ্যানেল টু লার্নিং এসএসসি দু শিক্ষার্থীদের জন্য এই ভিডিওটা তৈরি করতেছি কারণ তোমাদের পরীক্ষার ডেট পরীক্ষার রুটিন প্রকাশিত হয়ে গেছে পরীক্ষা খুবই সন্নিকটে তো এই সময়টা তুমি কীভাবে পড়বা কোন কোন বিষয় পড়বা কমার্সের স্টুডেন্টের জন্যে এই ভিডিওটা আমি তৈরি করছি ফাইনাল সাজেশন দেওয়ার জন্য। সেটা কি কি বিষয়ের উপর হিসাববিজ্ঞান ব্যবসা সংগঠন আর কি ফিনান্স ও ব্যাংকিং। এই তিনটা সাবজেক্টের আমি ফাইনাল সাজেশন দিব এই ভিডিওতে সৃজনশীল প্লাস এমসিকিউ দুইটাই তো চলো আমরা সাজেশনগুলো দেখি সেখানে আলোচনা করি তো এখানে দেখো কি বলতেছে সৃজনশীলের জন্য নিচের এই অধ্যায়গুলো ভালো করে পড়লে ইনশাল্লাহ তুমি কমন পাবা কারণ প্রিভিয়াস কোয়েশ্চিন থেকে অ্যানালাইসিস করে আমি অধ্যায়গুলো মানে বাছাই করে ইম্পর্টেন্টগুলো তোমাকে আইডেন্টিফাই করে তোমার কাছে তুলে ধরেছি তো প্রথমে দেখো হিসাব বিজ্ঞান অধ্যায় দেখো মোট পাঁচটা অধ্যায় দিয়েছি এক তিন পাঁচ ছয় সাত হিসাববিজ্ঞান পরিচিতি প্রথম অধ্যায়ের নাম দ্বিতীয় অধ্যায় দুতরফা দাখিলা পদ্ধতি পাঁচ নম্বর হিসাব ছয় নম্বর জাবেদা সাত নম্বর দাখিলা এই যে পাঁচটা অধ্যায় দিলাম এই পাঁচটা অধ্যায় থেকে তুমি যদি ভালো করে অঙ্কগোলাম জমি যদি করো তাহলে সৃজনশীল ইনশাল্লাহ কমন পাবা সৃজনশীল ইনশাল্লাহ কমন পাবা ব্যবসায় উদ্যোগ এক দুই তিন পাঁচ ব্যবসা পরিচিতি ব্যবসায় উদ্যোগ উদ্যোক্তা তারপরে কি আত্মকর্মসংস্থান ব্যবসায়ের আইনগত দিক এই যে চারটা অধ্যায় ভালো করে পড়লেই সৃজনশীলের তুমি একটা অ্যানসার ভালোভাবে করতে পারবা ঠিক আছে এ টু জেড এই অধ্যায়গুলো শেষ করে দেবা ফিনান্স ও ব্যাংকিং এক দুই তিন চার অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন অর্থায়নের উৎস শেয়ার বন্ড ও ডিভেঞ্চার ঝুঁকি ও অনিশ্চয়তা সেম অনুরূপভাবে তুমি এই অধ্যায়গুলো খুব ভালোভাবে মুখস্থ করবা ভালো করে পড়বা চেতনশীল বিষয়ে আইডিয়া নিবা ইনশাল্লাহ কমন পাবা এই অধ্যায়গুলো থেকে ঠিক আছে তো এই চারটা তুমি চাইলে স্ক্রিনশট দিয়ে নিতে পারো অথবা তুমি নোট ডাউন করে নিতে পারো তোমার যেটা সুবিধা হয় এমসি কেউ জেনে কী করবো এমসি কেউ বা নৈবিত্তিকের জন্য তুমি শর্ট সিলেবাসে যে সকল অধ্যায়গুলো আসে প্রত্যেকটা অধ্যায় মুখস্থ করে নিবা। প্রত্যেকটা অধ্যায়ের নৈবেত্তিক একটাও ছাড়বা না প্রত্যেকটা অধ্যায়ের নৈবিত্তিক একটাও ছাড়বা না তাহলেই হবে আর পাশাপাশি বিগত সালে প্রশ্নগুলো সব কিছু ঝালাই করে নিবা ঠিক আছে তাহলে ইনশাল্লা তুমি এমসিকেও আগাই যাবা তো এই যে সাজেশনগুলো আমরা দিলাম তোমার কাছে যদি একটু উপকারিত হয়ে থাকে তুমি লাইক দেওয়াও বন্ধুদের কাছে শেয়ার করে দাও তারাও যেন উপকৃত হতে পারে এই সাজেশন দেখে আর পরবর্তী আরও সাজেশন বা আরও ডিগ নিরেশনা পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আল্লাহ হাফেজ